নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমার চ্যানেলে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমি আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করে দেখাবো শিম পোস্ত। আর এই শিম পোস্ত বানানোর জন্য আমি মোটামুটি 200 গ্রাম শিম নিয়েছি। শিমের সাইডে যে সিডটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়েছি এবং শিম হাফ হাফ করে কেটেও নিয়েছি। এরপরে গ্যাস ওভেনে কড়াই আমি আগে থেকে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর দিলাম কিছু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। কালো জিরে এবং শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কেটে রাখা শিমগুলি দিয়ে দিলাম। শিম দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ এবং পরিমাণ মতো লবণ। লবণ এবং হলুদ দেওয়ার পর শিমগুলি একইভাবে ভেজে নিচ্ছি। একটা জিনিস খেলে তো শিম যেন বেশ ভালোভাবে ভাজা হয়। এইভাবে আমি শিম ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ঢাকা দিয়েও ভেজে নিতে পারো। এইভাবে ভাজতে ভাজতে দেখে নাও শিম ভালোভাবে ভেজে নিচ্ছি। ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার এই শিম পোস্ত রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, পারো তো সকলের মধ্যে শেয়ার করে দিও। এবং পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে পুরো রেসিপিটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ জানালাম। আর অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও। এরপরে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পোস্ত বাটা। আমি পোস্তর সঙ্গে 3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। তা আলাদা করে কাঁচা লঙ্কা বাটা দিলাম না, পোস্ত কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো করে দিলাম, একটুখানি ফুটিয়ে নেব। এবার নামানোর আগে আমি দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেলো শিম পোস্ত। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিচ্ছি শিম পোস্ত। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আবার অনুরোধ করছি একটি লাইক দিও, শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।